পিছনে মিলাইতে তো পারোনি, এখন মনোযোগ দাও, 100% মনোযোগ দিবা। ঠিক আছে, বাট আমি দেখতে পাচ্ছি তোমরা অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করেছো, মানে নিজে থেকে ভ্যালু অ্যাসাইন করেছো, ঠিক আছে। তো ফিল আপ ইজ এ পিন অল ভ্যালুস ফ্রম দ্য অ্যারে, মানে ওই ভ্যালুগুলো সেটা তোমাকে দেখাই যাবে। তাহলে কাজটা কিন্তু খুবই সিম্পল, একটা প্রিন্টেড স্ক্যানে আর একটা হচ্ছে প্রিন্টেড। যারা অ্যাক্টিভ প্রোগ্রামও মিলাইতে পারোনি তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, কোডটা লিখবা, কোডটা আমাদের এখানে তোমরা যারা ভলেন্টিয়ার আছো তারা আর আমি মিলে আমরা সবগুলো কম্পিউটার কোডগুলো মিলিয়ে দেবো, ঠিক আছে। দেখো ভয়েড মেইন, আমি প্রথম লাইনটা হেডার ফাইলটা লিখলাম না, ঠিক আছে, হেডার ফাইল stdio.h হেডার ফাইলটা লিখলাম না, বুঝতে পেরেছো তুমি একটু নতুন হয়েছে। ওকে ওকে, দেখো ভয়েড মেইন, রাইট এ প্রোগ্রাম টু ফিল আপ অ্যান অ্যারে, ফিল আপ করবে অ্যারে, দ্যাট মিনস অ্যারেটা তোমাকে ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার এ অফ 5। আমি তো যেহেতু তোমাকে কোনো নির্দিষ্ট সংখ্যা বলিনি, সো তুমি ছোটখাটো অ্যারে নিতে পারো ইন্টিজার এ অফ 5। আর অ্যারে মানে, অ্যারে প্রোগ্রামিং মানে সবসময় ধরে নেবা যে অ্যারেটাকে ভিজিট করার জন্য তোমার অবশ্যই একটা ভেরিয়েবল দরকার হবে, বুঝতে পেরেছো কথা? তাহলে সেই ভেরিয়েবলটার নাম নিলা আই, এতটুকু তুমি কনফার্ম থাকো যে তোমার লাগবে। ওকে, এই দুটো লাইন ফর অ্যারের ইন্ডেক্স শুরু হয় কোথা থেকে, জিরো থেকে, আই কাল জিরো মানে জিরো ইন্ডেক্স, এটা হচ্ছে তোমার অ্যারে, জিরো ইন্ডেক্স, ওয়ান ইন্ডেক্স, টু, থ্রি, ফোর, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, জিরো থেকে ফোর মানে কয়টা, পাঁচটা ইন্ডেক্স, পাঁচটা ভ্যালু, সো এ অফ 5। তাহলে তুমি পাঁচটি ইন্টিজার নাম্বার এই পাঁচটি সেলে রাখতে পারবে, ঠিক আছে। তাহলে আমি ইনটেক শুরু করলাম আই ইকুয়াল টু জিরো, জিরো থেকে শুরু হবে, আই ম্যাক্সিমাম ভ্যালু যাবে লেস দ্যান ইকুয়াল টু ফোর, মানে আই সর্বোচ্চ 4 পর্যন্ত যাবে, এই পর্যন্ত যদি আই এর মান থাকে তাহলে কন্ডিশন ট্রু হবে, লেস দ্যান 5 দিলেও কাজ করবে, লেস দ্যান 5 বানো লেস দ্যান ইকুয়াল টু 4, ওকে, আই প্লাস প্লাস, একটা একটা করে বার জাস্ট, যেহেতু এই ফরের আন্ডারে একের অধিক লাইন থাকার সম্ভাবনা নাই, এই ফরের আন্ডারে একের অধিক লাইন থাকার সম্ভাবনা নাই, তাহলে এখানে ব্র্যাকেটের প্রয়োজন নেই, স্ক্যানের পার্সেন্টেজ ডি অ্যাড্রেস অফ পার্টনার কে অফ আই হয়ে গেল, ইনপুট দেওয়া হয়ে গেল। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হলো, রাইট এ প্রোগ্রাম টু ফিল আপ অ্যান অ্যারে, এটা মানো যে অ্যারে ফিল আপ হয়ে গেছে, স্ক্যানার দিয়েই তো তুমি মান নিবা, সো অ্যারে ইজ ফিল আপ, শিওর থাকো। এরপরে অ্যান্ড প্রিন্ট অল ভ্যালুস ফ্রম দ্য অ্যারে, এবং এই অ্যারের মধ্যে আসলে যে ফিল আপ হয়েছে তার প্রমাণটা কি, ধরো তুমি স্ক্যানার করার সময় পাঁচটি মান দিয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মান দিয়েছে, তো তুমি এটা দেখতে চাও, তাহলে দেখতে চাও তুমি কি লিখবা, ফর আই কত জিরো, আই লেস দ্যান 5, আই প্লাস প্লাস, প্রিন্টেড পার্সেন্টেজ ডি, তুমি যদি পাশাপাশি দেখতে চাও পাশাপাশি তাহলে এখানে একটা স্পেস দিবা, এরকম, ঠিক আছে, এ অফ আই, দেখো এই প্রোগ্রামটা পারফেক্টলি রান করবে। সো নাম্বার ওয়ান ইজ ওভার, এক নম্বর প্রবলেমটা একটি কম্পিউটারও বাদ থাকা উচিত না, যে বাদ পিসি একজন মানুষ এটা টাইপ করে কম্পাইল করে রান করেছে, এরকম কেউ বাকি আছে, সবাই কোনো কম্পিউটার বাকি আছে, আমি কিন্তু চেক করব। মানে তুমি ইনিশিয়ালাইজ করে নিছিলা, ওকে ফাইন, ইনিশিয়ালাইজ করে নিও না, ওটা ইনিশিয়ালাইজেশন বলে, বাট যখন আমরা তোমাকে ফিল আপ করতে বলবো
তখন তুমি প্রোগ্রামেটিক্যালি অ্যারেটাকে ফিল আপ করার চেষ্টা করবে, ঠিক আছে? যদি কোনো নির্দেশনা দেওয়া না থাকে তাহলে তুমি হচ্ছে কাজ করো। হ্যাঁ দেখো তো সবগুলো কম্পিউটার ঠিক আছে কিনা, ওঠো বলে এখন একটু করে ওঠো, একটু পজ করো তো, পজ করো। প্রোগ্রাম টু কি বলো, রাইট এ প্রোগ্রাম শুধুমাত্র একটা সাম নামে ভেরিয়েবল নিয়ে না, ওকে সামটা তো জিরো, একটা ভেরিয়েবল নিয়ে নাও সাম ইকুয়াল টু জিরো, ওকে ইনপুট নিয়ে নাও, তারপরে সাম করতে হবে। দেখো একটা অ্যারে আমরা কিভাবে ভিজিট করি, আমরা ওই অ্যারেতেই একটা লুপ চালিয়ে কিন্তু ভিজিট করেছি, তাই না? ভিজিট করে এটাকে আউটপুট দিতে পারছি। তাহলে যদি আমি এই কাজটা করি, এখানে প্রিন্ট এফটা না করে, এখানে প্রিন্ট এফটা না করে আমি যদি এই কাজটা করি, সাম ইকুয়াল টু সাম প্লাস এ অফ আই, ঠিক আছে? তাহলে কি হবে বলো দেখি, ওই অ্যারেটা সে ভিজিট করে, ওই অ্যারেটা সে ভিজিট করে যে ভ্যালুগুলো পাবে সেই ভ্যালুগুলো সামের মধ্যে যোগ করে করে রাখবে, কতবার করবে? পাঁচবার করবে। তাহলে এই ফলটা শেষ হয়েছে কোথায়? ইন্ড অফ স্টেটমেন্ট এখানে, ওকে? এর বাইরে আমি লিখব প্রিন্ট এফ সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, ওকে? তারপরে সাম ভেরিয়েবলটাকে আমি আউটপুটে নিয়ে আসবো, সো ব্র্যাকেট এখানে শেষ হবে। অনলি দিস টু লাইন ইজ দ্য এক্সটেনশন, সাধারণত যখন কোন ভেরিয়েবল এমটি থাকে সেই ভেরিয়েবলটা যে যখন আমরা অ্যাডিশন সাবস্ট্রাকশন করতে যাই, ইট মে কজ এ গার্বেজ ভ্যালু, ইট মে ক্রিয়েট এ গার্বেজ ভ্যালু, ঠিক আছে? এই জন্য নিরাপদ থাকার জন্য আমরা সাম ইকুয়াল টু জিরো দিয়েছি, ইনিশিয়াল ভ্যালু ইজ জিরো, তাহলে কম্পিউটারের মেমোরিতে ওই স্পেসে জিরো থাকে। সো কোনো কিছু জিরোতে প্লাস হলে সেটার মান অপরিবর্তিত থাকে, এবং যখন আমরা গুণ করব তখন আমরা চেষ্টা করবো যে ইনিশিয়াল ভ্যালু ওয়ান দিতে, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হচ্ছে দেখো, তুমি যদি এই স্কেলের মাধ্যমে এটি ইনপুট দাও 5 1 2 7 8, কার মাধ্যমে? এই স্কেলের মাধ্যমে, তাহলে আউটপুট কি আসবে? 5 + 1 + 2 + 7 + 8, সেটি আউটপুট আসবে, ঠিক আছে? সো তোমাদের কাজ হচ্ছে 5 দিন সময় দিচ্ছি, তোমরা এই প্রোগ্রামটাকে কম্পোজ করে স্ক্রিনে আউটপুট দিয়ে চলে আসো। সামের মান কত? সামি ইনপুটটা কোন জায়গায় দেবো? এটা তোমাকে বাফারে দিবা, তোমাকে কম্পাইল করো, ট্রেনিং এটা পজ করো, আবার 5 মিনিট
শোনো আমি মনোযোগ দিতে বললাম তো 5 মিনিট দিন রাইট এ প্রোগ্রাম প্রি বলো আমরা জানি যে যেকোনো ভ্যালুকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই, যদি ভাগশেষ যদি শূন্য থাকে তাহলে সেটা ইভেন নাম্বার, দ্যাট মিন্স রিমাইন্ডার। ওকে, তাহলে আমরা প্রথমে একটা লুপের মধ্যে তাকে নিয়ে নিই, ফর আই ইকুয়াল টু জিরো, আমরা প্রথম থেকে শুরু করলাম আই লেস দ্যান ফাইভ, আই প্লাস প্লাস, এইটাতে মাল্টিপল লাইন আসতে পারে, এই জন্য আমি ব্র্যাকেট দিলাম মাল্টিপল লাইন, মানে এই ফরের আন্ডারে মাল্টিপল লাইন আসতে পারে। বললাম ইফ যদি এ অফ আই মানে আই লোকেশনের যে ভ্যালুটা আছে মডুলাস অপারেটরের দ্বারা ভাগশেষ বের হয়, ওকে মডুলাস টু, মানে এ অফ আই কে দুই দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ ইকুয়াল টু জিরো হয়, মানে এ অফ আই কে দুই দিয়ে ভাগ দিলে লিখতে হতো স্ল্যাশ অপারেটর, মানে এটা ভাগফল, যদি আমি ভাগশেষ চাই তাহলে আমি লিখবো মডুলাস অপারেটর, মানে এ অফ আই লোকেশনে যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটাকে দুই দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমি ডিসিশন নিতে পারি কি এটা একটা ইভেন নাম্বার, সো আমি এটাকে টিউজডে পেপার খাতায় দিতে পারি। আমি যদি পাশাপাশি লিখি তাহলে পার্সেন্টেজ ভি একটা স্পেস দিব, ওকে এ অফ সুবিধা হবে, তাহলে আবার তুমি শুরু থেকে পড়া শুরু করো I less than 5, okay, 4 index, মানে 4 index পর্যন্ত তুমি যাও, I plus plus, এক এক করে যেতে থাকো, তুমি আবার লেখো if যদি
a of I mod 2 equal to 0 হয়, তুমি বলো printf is d space down a of I. Program is finished. Event টাকে তুমি এখানে ক্লোজ করো। দেখো এই এই ফরলুপের অংশটুকু যে কাজটা করবে সেটা হচ্ছে প্রথমে ওই অ্যারে থেকে ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করে দিবে। আর এই ফরলুপটা যে কাজটা করবে তোমার অ্যারে থেকে অড নাম্বারগুলোকে প্রিন্ট করবে। ক্লিয়ার? আমি বলেছি অনেক আমি আউটপুটটা চাচ্ছি এরকম, প্রথমে আসবে 2 8, তারপরে আউটপুট আসবে 5 1 7. ওকে, তো আমি বোর্ডে লিখছি বলে তোমাদের সুবিধার থেকে আমি অনেক কিছু লিখিনি, বাট তোমরা এখানে অনেক ডিজাইন করবে। তুমি তখন কি করতে পারো বলি, তুমি এখানে একটা প্রিন্টিং ইউজ করবে। এখানে দেখো এখানে লিখবা প্রিন্ট এফ, ইভেন ব্যাকস্ল্যাশ এন। ওকে ওকে, আবার এখানে কি লিখবা? না না, ব্যাকস্ল্যাশ এন কাজ করো, সামনে দাও না পিছনে দাও। হ্যাঁ, এখানে কি দেবো বলো? এখানে বলো তো ব্যাকস্ল্যাশ কোথায় দিতে হবে? সামনে দিতে হবে। এই লাইনটা কোথায় লিখবো? এখানে লিখবো। ওকে, ঠিক আছে, এই স্টাইলে আছে মানে এই লাইনটা লিখবে এখানে। ওকে, তাহলে কি হলো, এই প্রোগ্রামটা কি প্রিন্ট করবে বলো? এই প্রোগ্রামটা প্রথমে অড নাম্বার প্রিন্ট, ইভেন নাম্বার প্রিন্ট করবে, তাহলে ওই একই এরিয়া থেকে অড নাম্বার প্রিন্ট করবে। তাহলে এটা মিলিয়ে ফেলো, 5 মিনিট এর পর সময় নিবা না। ওকে, ইউ উইল গেট অনলি 5 মিনিট ফর ইচ প্রোগ্রাম। এখন এক্সপার্ট হয়ে যেতে হবে, কিন্তু অনেকদিন পার হয়ে যাচ্ছে। করবো তখন তোমাদেরকে কিন্তু এদিকে মুভ করতে হবে। বলো প্রোগ্রামটা কি? মানে শর্ট করে লিখলাম ফাইন্ড এন্ড ফাইন্ড পজিশন। ফাইন্ড এন্ড ফাইন্ড পজিশন, ওকে। ওকে, ইন্টিজার এ অফ 5 সুইং করো তো। জিরো থেকে শুরু করলাম, ফোর পজিশন পর্যন্ত গেলাম। ওকে, আগে স্ক্যান অ্যাপ করলাম, সো এখানে একটা লাইনই সম্ভব। স্ক্যান অ্যাপ পার্সেন্টেজ ডি প্রতিটা পজিশনে ভ্যালু নিয়ে নিলাম। ওকে, এরপরে ফাইন কোন নাম্বারটা ফাইন করবো, স্ক্যান অ্যাপ করলাম, স্ক্যান অ্যাপ। তাহলে এখানে একটা ভেরিয়েবল লাগবে আরেকটা। ওকে, উপরে দেখো, উপরে আরেকটা ভেরিয়েবল নিলাম এন,
এন নামে একটা ভেরিয়েবল দিলাম, ওকে
তোমরা যে কি প্যাচ লাগাবা বুঝিয়ে দিই। কখনোই পাওয়া যায়নি, একবার পাওয়া গেলে তিন মান কত হয়? ওয়ান হয়। দেখো একবার পাওয়া গেছে তাহলে তিন মান কত হয়ে গেছে? ওয়ান হয়ে গেছে। তুমি এই লুপ থেকে বেরিয়ে চলে আসছো, তাহলে তুমি ডিসিশন দিতে পারো যে তিন মান জিরোই থেকে যায়, তারপর আমরা শুরু করছি জিরো দিয়ে, তাহলে তুমি বলবা ইন্টে নট ফর্ম। ওকে, সব প্রোগ্রাম শেষ। এটা হচ্ছে মেইন ব্র্যাকেট ক্লোজ, মানে এই ব্র্যাকেটটা হচ্ছে এই ব্র্যাকেটটা, ঠিক আছে? প্রোগ্রামটা বুঝতে পেরেছো? ঘটনাটা হচ্ছে আমার কথা চিন্তা করো, একটা ফর লুপ ঘুরতেছে, কে ঘুরাচ্ছে? আই ঘুরাচ্ছে, আই এর মাধ্যমে ঘুরতেছে, তাই না? আই এর মান ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে যেখানে যে পাওয়া গেছে সেখানকার আই এর পজিশনটাই তো পজিশন একটা এর এর মধ্যে, এরকম একটা এর এর মধ্যে, এটা জিরো পজিশন, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর। ওকে, তাহলে এখানে আছে টু, এখানে আছে ওয়ান, এখানে আছে নাইন, এখানে সেভেন, এখানে সিক্স। তুমি এন এর মান ইনপুট দিয়েছো কত? ধরো সেভেন, এন এর মান ইনপুট দিয়েছো সেভেন, তাহলে এন কোথায় পাওয়া গেছে বলতো? আই এর মান ওয়ান টু থ্রি, জিরো ওয়ান টু থ্রি, থ্রি পজিশনে পাওয়া গেছে। আই এর মান আমাদের কি হচ্ছে? থ্রি। তুমি এটা এর ক্ষেত্রে থ্রি বলতে পারো, আর রিয়েল লাইফের ক্ষেত্রে ফোর বলতে পারো, তাহলে সাইকেল তো ফোর দেখাবে না, তাহলে কি করা উচিত? নো প্রবলেম, এখানে আই প্লাস ওয়ান লিখো, আই প্লাস ওয়ান দিয়ে প্রিন্ট করো, সমস্যা নেই। তাহলে তো তার মানে কি, আমি যে ভ্যালুটা খুঁজতে চাচ্ছি ওই ভ্যালুটা ঠিক যে জায়গায় পাওয়া গেছে সেই জায়গায় আই এর মানটাই তো পজিশন, এ অফ আই, দ্যাট মিন্স এ অফ আই পজিশনে যে আছে, যে ভ্যালুটা আছে সেটা এন এর সমান কিনা। তুমি ইনপুট দিয়েছো ধরো এই জায়গায় সেভেন, তাহলে এ অফ আই এর মধ্যে কে কে আছে? এ অফ আই এর মধ্যে একবার আছে টু, একবার আছে ওয়ান, একবার আছে নাইন, একবার সেভেন, একবার সিক্স। তো এ অফ আই ইকুয়াল টু ইকুয়াল টু সেভেন মিলে গেছে, তার মানে ওই সময় আই এর পজিশনটাই হচ্ছে ওই ভ্যালুটার পজিশন। ক্লিয়ার? 100% ক্লিয়ার হওয়ার কথা, যদি ঠান্ডা মাথায় শুনো, ক্লিয়ার হয়েছে কিনা নাহলে বলো, আবার অন্যভাবে বোঝাবো। এটা একটা অ্যারে, এটা বিশ্বাস করো তো। ওকে, তাহলে অ্যারে ইনডেক্সটাকে কিভাবে প্রকাশ করা হয়েছে দেখো, প্রথমটা জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। ওকে, তাহলে পাঁচ ঘরের অ্যারের জন্য ইনডেক্স কত হয়? জিরো থেকে ফোর। ওকে, স্ক্যানারের মাধ্যমে তুমি অ্যারেটাকে ফিল আপ করেছো, টু, ওয়ান, নাইন, সেভেন, সিক্স, কে এন্ট্রি করেছে? তুমি করেছো, কিভাবে ইউজার এন্ট্রি করেছে, ঠিক আছে? ওকে, তারপর তুমি যে ভ্যালুটা খুঁজতে চাও সেই ভ্যালুটাকে তুমি স্ক্যানারের মাধ্যমে নিলা, তো ভ্যালুটা নিয়ে কোথায় রাখলা? এন এ রাখলা, দ্য ভ্যারিয়েবল নেম ইজ এন। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো এন এর মান কত? সেভেন। ওকে, যখন এই লুপটা তুমি চালাচ্ছ আই কল জিরো, সো ভিতরে প্রবেশ করেছে, প্রথমে কে আছে বলো দেখি? এ অফ জিরো। আই এর মান কত? যখন আই এর মান জিরো হয় তখন এ অফ আই এর মান কত হয় বলো? এ অফ আই মানে হচ্ছে এ অফ জিরো, এ অফ জিরো, এ অফ জিরো তে কে আছে? এ অফ জিরো তে আছে টু, আর ঠিকানা কি? জিরো পজিশন। তুমি যদি বলো এক্স ইকুয়াল টু এ অফ জিরো, তাহলে জিরো এখানে যায় না, জিরো পজিশনে যে ভ্যালুটা আছে সেটা এখানে যায় না। তাহলে বুঝতে পেরেছো? জিরো পজিশনে যে ভ্যালুটা আছে সেটা এক্স এর মধ্যে যায়, জিরো যায় না। ওকে, তার মিন্স হচ্ছে কি দেখো, প্রথমে আমি বলতে চাচ্ছি এ অফ জিরো পজিশনে যে আছে সে এন এর সমান কিনা, ইকুয়াল বিকুয়াল না,
সমান না, সো সে এই জায়গাটা যায় না। আবার লুপটা ইনক্রিমেন্ট হয়, এখানে আসে আই প্লাস প্লাস হয়ে এ অফ ওয়ান পজিশনে যে আছে সে এন এর সমান কিনা, ফলস, তাহলে আবার এখানে আসে, আবার এখানে যায় প্লাস প্লাস, এভাবে আই ওয়ান বাড়তে থাকে। এই বাড়াটা বুঝো তোমরা তো, বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় যেতে পারে আই ওয়ান থ্রি হয়, প্রথমে দিলাম এন, তাহলে সেভাবে সেভেন ফাউন্ড ইন আই প্লাস ওয়ান ফোর্থ পজিশন, ঠিক আছে। তবে এই এন টা চলে আসে এই পার্সেন্টেজ ঠিক আছে, এই আই প্লাস ওয়ান টা চলে আসে এই পার্সেন্টেজ ঠিক আছে, ঠিক আছে। এখন আসো এই লুপের কাজটা শেষ, প্রোগ্রামটা ঘুরে ঘুরে দেখছে, দেখার পরে কোনোদিনই পায়নি, না পেলে কি হলো, এই যে শুরু সময় তুমি বলেছিলে টি এর মান জিরো, আর ভিতরে একবার ঢুকছে বলে তুমি বলেছিলে টি এর মান ওয়ান, মান চেঞ্জ করে দিয়েছিলে, তো লাস্টে যে তুমি বললা টি এর মান যদি জিরোই থাকে তাহলে এই নাম্বারটা পাওয়া যায়নি, এবার বুঝতে পেরেছো। সো টাইপ দিস কোড, কম্পাইল ইট, বি হ্যাপি, বাড়িতে যে আরো বারবার দেখবো, বারবার দেখবো, তুমি কখনোই মানে একটু মিলে গেল এটাতে হ্যাপি থাকতে পারবে না, তোমাকে অবশ্যই ভিতরে ঢুকতে হবে, এটাকে অ্যানালাইসিস করতে হবে, এই কোডটাকে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন লিখতে হবে, তোমাকে বুঝতে হবে যে কোন অপারেটর, কোন অপারেন্ট, কোন লজিকটা কেন ইমপ্লিমেন্ট করা হলো, তারপরে তুমি নিজে 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 প্রোগ্রাম লেখা শুরু করতে পারবে, ঠিক আছে। না